সকল ভিউয়ার্সদের আরেকবার স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দমদম জংশন নিয়ার বাই আজকে আমি নিয়ে চলে এসেছি 2BHK 1BHK রুম রেন্ট বা ফ্ল্যাট রেন্ট। যারা মেসে হোস্টেলে বিভিন্নভাবে প্রতারিত হয়েছে, কিংবা খাবার দাবার থেকে র্যাগিংয়ের শিকার হয়েছেন, কিংবা অনেক রকম চুরি ছাজরামের শিকার হয়েছেন, এগুলো মেস হোস্টেলেই বেশি হয়ে থাকে এবং খাবার দাবার ঠিকঠাক মতন পাওয়া যায় না। নানান রকম কুরুচিকর খাবার দাবার তারা মেসে থাকতে যায়, কিংবা অনেক রকম ফ্যামিলি যারা মেসে থাকতে পারে না, তাদের জন্য 1RK বা 1BHK কিংবা 2BHK ফ্ল্যাট হোক বা রুম হোক প্রয়োজন হয়। বিভিন্ন জায়গা থেকে জব সূত্রে এসে যারা কোনো মতেই মেসে থাকতে পারবেন না দমদম জংশন নিয়ার বাই, তাদের জন্য আমি আজকে চলে এসেছি 2BHK ফ্ল্যাট বা রুম রেন্টের জন্য। দমদম জংশন এবং দমদম মেট্রো স্টেশন নিয়ার বাই যারা রুম রেন্ট নিতে চান, এখানে 5,500, 6,000, 7,000, 10,000, 12,000 সব রকমের রুম রেন্ট পাওয়া যায়। মোটামুটি ঠিকঠাকভাবে নিতে গেলে যেমন পয়সা টাকা তেমন ভালো ভালো রুম দমদমে রয়েছে। যারা বিভিন্ন জায়গা থেকে, আবার বলছি, বিভিন্নভাবে প্রতারিত হয়েছে, মেসে চুরি হয়েছে, আপনার ল্যাপটপ থেকে শুরু করে মানি, নানান রকমভাবে নানান রকম অভিযোগ এবং হোস্টেলে নানান রকম অভিযোগ, তাদের বিভিন্ন হোস্টেলে র্যাগিং, এই সমস্ত জায়গা থেকে প্রতারিত হওয়ার পরে যারা সেপারেট থাকতে চান তারা এই জায়গাটা বেছে নিতে পারেন। দমদম জংশন নিয়ার বাই 2BHK 1BHK অনেকে আছে, একটা 1BHK নিয়ে দুজন বন্ধু মিলে শেয়ারে থাকে, সেটা নিজেদের ভিতর, এবং 2BHK নিয়ে একটা দু বেডরুমে দুজন থাকে এমনও আছে। এখানে রুম রেন্ট বা ফ্ল্যাট রেন্ট পেয়ে যাবেন দমদম জংশন। দমদম জংশন নিয়ার বাই আপনারা এই সমস্ত ব্যবস্থা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে পড়ুয়ারা আসে, চাকরি সূত্রে, বিভিন্ন কর্মসংস্থান সূত্রে ফ্যামিলি নিয়ে থাকে, তাদের জন্য এই দমদম জংশন নিয়ার বাই বাস স্ট্যান্ড, রেল স্টেশন এবং মেট্রো স্টেশন নিয়ার বাই ব্যবস্থা রয়েছে। দেখুন, স্টুডেন্টরা আশেপাশে রয়েছে, পড়াশোনার জন্য বিভিন্ন জায়গা থেকে এসে থাকে, তাদের এই দমদম জংশন এমন একটি কলকাতা প্রাণকেন্দ্র। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন। কলকাতার প্রাণকেন্দ্র এই দমদম, এখানে সকলে পড়াশোনা এবং বিভিন্ন পারপাসে রুম রেন্ট নিয়ে থাকে।